সালামু আলাইকুম বন্ধুরা, আমি সামি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও এডিট করবেন খুব সহজে। আমি আজকে আমার এডিটিংয়ের জন্যে আমি আইমুভি ইউজ করছি। আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করে এডিট করতে পারেন। বেসিক সফটওয়্যার, বেসিক যেটা এডিটিং করার জন্যে অ্যাকচুয়ালি সেম। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আইমুভি সফটওয়্যারটি ওপেন করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট অপশন আছে। আমি যদি ফাইলে যাই, এখান থেকেও ইম্পোর্ট মিডিয়া পাচ্ছি। বেসিক্যালি আমরা যে ভিডিওটিকে এডিট করতে চাই, আমরা এই সফটওয়্যার নিয়ে আসবো, ওপেন করব এবং এখানে আমরা এডিট করব। তো যে কোনো সফটওয়্যার আপনি এডিটিং ইউজ করেন, বেসিক কিন্তু সেম। সো ফার্স্টে ইম্পোর্ট করতে হবে, এবং এই যে একটা এখানে যে দেখতে পাচ্ছেন লাইন, এটা হচ্ছে টাইম লাইন বলা হয়। অ্যাকচুয়ালি মেইন পারপাস হবে আমাদেরকে, ফার্স্টে আমরা একটা ভিডিও ফাইল ওপেন করবো, আপনার ফুটেজটি ওপেন করবেন এবং এটাকে ড্র্যাগ করে এই টাইম লাইনে নিয়ে আসবো। এবং এইখানে আমরা অনেকটা কাটছাট করব, আমরা আমাদের পছন্দ মতো সব কিছু অ্যাড করব, টেক্সট অ্যাড করব, আমরা টাইটেলস অ্যাড করব, এবং একটা অবশ্যই একটা বিগিনিং থাকবে এবং একটা এন্ড থাকবে। এভাবে আমরা আমাদের একটি মুভি ক্রিয়েট করতে পারি। আমি আগেই বলেছি বেসিক সেম, লাইক আপনি যেটা ফোন ইউজ করেন, আপনি যদি আইফোন ইউজ করেন একটু ডিফারেন্ট, আপনি যদি স্যামসাং ইউজ করেন ডিফারেন্ট, কিন্তু সেম পারপাস অফ দ্য ফোন রিমেন সেম। আমরা জাস্ট কল করবো, এটাও সেম থিং। সো লেটস বিগিন। আমি যেটা করবো, আমার ডেস্কটপ থেকে আমি একটা ভিডিও ফাইল ওপেন করব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ইম্পোর্টে যেতে পারি। ইম্পোর্টে আমি যদি ক্লিক করি, ওকে, আমরা ওয়েট করব একটু। আমি যদি ইম্পোর্টে, আপনি দেখতে পাচ্ছেন আমার সব ফাইলগুলি দেখাচ্ছে। আমি যদি ফাইলের উপরে ক্লিক করি, আমার একটি ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমি যে কোনো একটা ফুটেজে ক্লিক করার পরে, আমি যদি ইম্পোর্ট এখান থেকে যখন সিলেক্ট দিই, আমার আমার সফটওয়্যারটিতে এই ফুটেজটি চলে আসবে। তো আমরা এই ফুটেজটিকে যদি আমরা এডিট করতে চাই, আমি একটা স্মল ফুটেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের যে কোনো ফুটেজ বা যে কোনো ভিডিও আপনারা সেম ওয়েতে করতে পারেন। সাপোজ আপনার এইটি হচ্ছে আপনার ভিডিও। এখন আমি যেটা করব, আমার ডেস্কটপে এসে গেছে। তো আমি যেটা করব, আমি এটাকে ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু টাইম লাইনে অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি আপনার মাউসের কার্সারটা এইভাবে ভিডিওর উপরে ঘুরান, আপনি স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন যে আপনার এন্টার ভিডিওটা কিভাবে প্লে হচ্ছে। তো মেইন পারপাস অফ দ্য ভিডিও, আমরা এটাকে এডিট করব। তো এডিট করার জন্য আমাদের যা দরকার, যেমন আমরা এটাতে অবশ্যই একটা অডিও মিউজিক অ্যাড করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও আছে, এখানে টাইটেল। আপনি যখন অডিওতে ক্লিক করবেন, তখন আপনার কম্পিউটার যে সংগুলি আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন, এখানে শো করবে। এবং আপনার যে সফটওয়্যারটি আপনি ইউজ করবেন, ওইখানে কিছু প্রিলোডেড সং থাকতে পারে, মিউজিক থাকতে পারে, আপনি অ্যাড করতে পারবেন। কম্পিউটার থেকে ফ্রি ডাউনলোড করার মাধ্যমে আপনি এখানে অ্যাড করতে পারবেন। বাট মেক শিওর, আপনি যদি এটি ইউটিউব বা ফেসবুক যে কোনো জায়গায় আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কপিরাইটের বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমি এখানে টাইটেল দেখাচ্ছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো টাইটেল এখান থেকে ইউজ করতে পারেন। এবং আমি আগেই বলেছি যে ডিফারেন্ট সফটওয়্যার ডিফারেন্ট থিং, আপনি এগুলি কন্টেন্ট আপনি এক্সট্রা অলওয়েজ ডাউনলোড করতে পারেন, অলওয়েজ এক্সট্রা অ্যাড অন করতে পারেন। তো আমি জাস্ট আমার এখন আইম্যাকে যেগুলি আছে, আমি ওগুলির মধ্যে আপনাকে বেসিকটা দেখাবো। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, দেখতে পাচ্ছি ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড আছে। এগুলি আসলে আপনি ভিডিও শুরুতে ইউজ করতে পারেন, লাস্টে ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। সো এগুলি আপনার ইচ্ছা মতো করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন, এগুলি যদি আপনি কোনো ভিডিও মাঝখানে স্প্লিট করে কোনো একটা ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারবেন। তো আমি এইগুলি দেখাবো আপনাদেরকে। তো আমরা শুরু করছি, একটা আমি একটা ভিডিও দিয়ে শুরু করছি। আমি ইচ্ছা করলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে শুরু করতে পারি। এখানে যদি আমি ক্লিক করি, আমি এখানে দেখতে পাচ্ছি আমি একটা ড্র্যাগ করলাম ব্যাকগ্রাউন্ড। তো যেটা হবে, দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আবার আপনি যদি চান যে না, আপনি অন্য কোনো
ভালো সফটওয়্যারে, লাইক আপনি যদি আফটার ইফেক্ট বা কোনো প্রিলোডেড কোনো ভিডিও আপনার অলরেডি আছে বা আপনি ডাউনলোড করেছেন বা আপনি ক্রিয়েট করেছেন, আপনি এটা এখানে নিয়ে আসতে চান আর একটু ভালো করার জন্য, আপনার ভিডিওটাকে আরও অনেক সুন্দর দেখানোর জন্য, সেটা আপনি করতে পারেন। এটা আপনাকে দেখাচ্ছি, যেমন আমি এখান থেকে না নিয়ে আমি আমার লাইব্রেরিতে ক্লিক করলাম, যেমন আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে নিয়ে আসবো, যেমন আমি এই ভিডিওটা আমি আফটার ইফেক্টসে তৈরি করেছিলাম, এখানে একটা ভিডিও আমি ঈদের পিকচার আপলোড করার জন্য। তো আমি এটা ইচ্ছা করলেই আমি, যেহেতু আমার প্রিলোডেড আছে, আপনার কম্পিউটারে থাকতে পারে বা আপনি যদি করে থাকেন, এটা এখানে আমি আগেই রেখে দিয়েছিলাম। তো আমি এটা ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে এটা নিয়ে আসলাম। ওকে, সো ইনসার্ট, ওকে, এটা আমি এখানে নিয়ে আসলাম, আমি এটা ডিলিট করে দিই। ওকে, সো আমি যেটা হলো, আমি যেহেতু আপনি যখন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে ডিলিট করতে হয়েছে। আপনারা যদি ফার্স্টে এটা আনেন তাহলে এটা, আর আমি যেহেতু আপনার দেখানোর জন্যে এই ভিডিওটা এনেছিলাম, এই জন্য আমাকে ফার্স্টে বসানোর জন্যে আরেকটা ভিডিও আমার চলে আসছিল। তো আপনারা ওয়ান বাই ওয়ান আনতে পারেন, যেমন ফার্স্টে এটা আনলেন, তারপরে এটা আনলেন, আর যখনই কোনো এক্সট্রা কোনো কিছু এসে যাবে আপনি যা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট করে নেবেন, এটা কোনো প্রবলেম না। এখন আমি যদি আমার ফুটেজটাকে, আমার টাইমলাইনটা যেহেতু আপনি দেখতে পাচ্ছেন নিচে আরেকটা টাইমলাইনের যে একটা বাটনের মতো আছে, আমি এই লাইনটাকে এইভাবে নড়াতে পারি, ছোট করে নিতে পারি আমার কাজের জন্য। যেমন আমি এটাকে ফুটেজটাকে একটু ছোট করে নিই যাতে আমার কাজ করতে সুবিধা হয়। ওকে, আমি এটাকে আরেকটু বাটনটাকে আরেকটু ড্র্যাগ করে নিলাম। তো আমি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখন শুরু করি এখান থেকে, আপনারা মেইন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিগিন হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমার ঈদ ফটোস, আমার যে একটা বিগিনিং মুভির যেটা বিগিনিং ফুটেজ সেটা এখানে অ্যাড হয়েছে, এবং দেখছেন আমার মুভিটা এখানে শুরু হয়ে গেল। আপনার যে ভিডিওটা থাকবে, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে, আমি এটা সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন আমার এখানে ঈদ ফটোসের পর একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, যেটা কিন্তু আমার এখানে দরকার নেই। আপনাদের এরকম হতে পারে, সেক্ষেত্রে আপনারা জাস্ট রাইট ক্লিক করবেন এটার উপরে, লেফট এবং রাইট ক্লিক করবেন, এবং দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট ক্লিপস একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু দুইটা ফুটেজের মতো হয়ে গেছে। তো আমার এটা ফার্স্ট ফুটেজটা সিলেক্ট করা আছে, সেকেন্ডটা কিন্তু নাই, কিন্তু সেকেন্ডটা যদি আমি ক্লিক করি এখন সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি না চাই একসঙ্গে আমি এটা ডিলিট করে দেবো। আবার দেখতে পাচ্ছেন যে এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটাকে, আপনি স্পেস বাটন ক্লিক করে কিবোর্ড থেকে আপনি এইভাবে প্লে করতে পারেন, আপনি দেখছেন আমার এক্সট্রা অংশটা কিন্তু এখানে আসছে না। তাহলে কি হলো, আমি একটা বিগিনিং পেলাম আমার ভিডিওতে, আমার ফুটেজটা পেলাম। এখন আপনি যদি চান আপনি কোনো একটা লেখা এখানে দেবেন বা কোনো কিছু অ্যাড করবেন, তখন আপনি এখানে টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের টাইটেল আছে, আমি জাস্ট একটা রেগুলার আপনার দেখানোর জন্য এই টাইটেলটা সিলেক্ট করলাম। আপনারা দেখছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টাইটেলটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই, আপনাকে অবশ্যই টেক্সটের উপরে ক্লিক করতে হবে, তারপর আপনি দেখছেন এটা এখানে কার্সারটা রেখে আপনি আস্তে আস্তে ডিলিট বাটন ক্লিক করে টেক্সটাকে ডিলিট করে দেবো আমরা। তারপর আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি, লাইক মাই মুভি। সো এইভাবে আপনি কোনো কিছু লিখতে পারেন। এবং এখান থেকে আপনি যদি ফন্ট সাইজটা একটু কমিয়ে আনতে চান, আপনি এখানে ফন্ট সাইজটা আপনি দেখছেন ছোট হয়ে গেছে, এভাবে আপনি ফন্ট সাইজটাকে ছোট করে নিতে পারেন। তো এইভাবে আমরা যে কোনো একটা মুভিতে টেক্সট অ্যাড করতে পারি। তো এইভাবে আমি যেটা, আমরা নেক্সট যেটা করব, আমরা এখানে অডিও অ্যাড করব। আপনি যদি অডিও অ্যাড করতে চান, তাহলে আমি বলেছি আপনাদের যে অডিওটা আপনাদের কম্পিউটারের প্রিলোডেড থাকবে সেটা আপনি অ্যাড করতে পারেন। তো যখন আপনি অ্যাড করবেন কোনো একটা, আপনার যেটা পছন্দ করেন যে অডিওটা অ্যাড করবেন, এটাকে আপনি এভাবে ড্র্যাগ করে আপনি আপনার যে অডিও টাইমলাইন আছে সেটাতে আপনি অ্যাড করতে পারেন।
তো আমরা যে দেখেছি এখানে, আমরা যদি কোনো অংশ না চাই, আমরা এভাবে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা স্প্লিট করে আমরা এটা বাদ দিয়েছি, কিন্তু অডিওর ক্ষেত্রে আসলে এটা এরকম না, আপনাকে প্লিট করতে হবে না, আপনি জাস্ট এন্ড অফ দ্য যে আপনার অডিও ক্লিপসটা আছে এখানে নিয়ে যেতে পারেন, আপনার কার্সরটা এখান এই পর্যন্ত রাখবো। এখন আপনি যদি চান যে না আমি এই অংশটাতে রাখবো কিন্তু এই অংশ রাখবো এই অংশটাতে রাখবো না, তো আমরা কি করতে হবে, আমরা জাস্ট এটাকে এখানে নিয়ে আসবো। আবার আমরা যদি চাই যে আমরা এতটুক থাকবে আবার এতটুক থাকবে না, আমরা শুধু এখান থেকে আবার শুরু করব, তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে এভাবে করে কপি করতে পারি, এবং কপি করে এনে আমরা এইভাবে আবার টাইম লাইনে ক্লিক করব, টাইম লাইন অথবা আমরা এখানে ফাইলে যাব, এডিটে যাব, এডিট পেস্ট ক্লিক করব। আপনার দেখতে হচ্ছে আমার আরেকটি অডিও কিন্তু এখানে অ্যাড হয়েছে, আমি জাস্ট এটাকে এখানে আমি ড্র্যাগ করে বসিয়ে দেব এবং এটাকে আমি এখান থেকে আবারও ছোট করে দেবো। আপনাকে অলওয়েজ ইন্ড অফ দ্য অডিও ক্লিপস যেতে হবে আপনাকে এরকম একটা পজিশনে আসার জন্য আপনার কার্সারটা, তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা যেটা করলাম আমরা, হ্যাঁ এখন আমি যদি চাই আমার মুভিটাকে আমি এন্ড করব, হ্যাঁ আমি যদি এন্ড করতে চাই তাহলে আমি যে কোনো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি, লাইক এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড এভাবে আমি চুজ করে এখানে এনে দিতে পারি, আবারও আমি টাইটেলে যেতে পারি এবং আমি এখান থেকে একটা টাইটেল সিলেক্ট করতে পারি এবং লিখতে পারি, লাইক আপনার এখানে অবশ্যই প্রেস করতে হবে এবং টাইটেলটাকে এখানে আপনি ড্র্যাগ করে আনতে পারেন এবং অবশ্যই টাইটেলটাতে ক্লিক করতে হবে এবং এখানে আবার ক্লিক করে আপনি এখানে ডিলিট করবেন এবং আপনি অবশ্যই এখানে কিছু একটা লিখবেন, লাইক থ্যাংকস ফর ওয়াচিং, আপনি লিখতে থাকবেন আপনার যা মনে আপনি যা লিখতে চান। লেখার পর ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, লাইক যদি একটু এক্সট্রা স্ক্রিনে চলে যায় কারণ আপনি অলওয়েজ এখান থেকে আপনি আপনার ফন্ট সাইজটা কমিয়ে নিতে পারবেন, তো এখানে আপনার এটা পরে সাইজ করে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম না, লাইক 102 সাইজে এখানে আমি দিলাম। তো যেটা হলো আমার কিন্তু একটা স্মল একটা মুভি এর মতো হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বিগিনিং আছে। আমি আবার স্পেস বাটনে ক্লিক করব, এখানে আপনার এখন যদি দেখতে পারেন আমি একটু বড় করে দেখাতে পারি, এভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি, সরি আমি আবার একটু বিগিনিং থেকে শুরু করি যে একটা কীভাবে হতে পারে এরকম, যেটা আমাদের এটা আমি আগেই মেক করেছি, আপনারা এরকম করতে পারেন। তারপর আপনি যদি কিছু লিখা আসতে চায় এটা মাঝখানে আসতে পারে বা আপনি সাইডে নিতে পারেন আপনার ইচ্ছা, এরকম আমি জাস্ট একটা শর্টকাটে দেখলাম। দেখালাম আপনারা যদি একটু প্রফেশনাল ভিডিও আর কিছু করতে চান আপনারা তাও করতে পারেন, লাইক আমি যদি আপনার যদি প্রিসেট কোনো আগে থেকে করা থাকে কোনো ভিডিও, লাইক আমি এখানে আপনাদের দেখাচ্ছি, যেমন আমি যদি চাই এটাকে ডিলিট করে দিতে, আমি এটা আপনার এটা দরকার নেই, আপনি এটা প্রিফার করছেন না ডিলিট করে দেবেন এবং আপনার পছন্দ মতো কোনো ভিডিও বা ফুটেজ এখান থেকে আবার ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, লাইক আমি এই ফুটেজটা আগেই তৈরি করেছি তো আমি ফুটেজটা একটু প্রফেশনাল লাগার জন্য আমি নিয়ে আসলে আপনি দেখতে পাচ্ছেন আবার যে এক্সট্রাক্টটা অংশ আমি চাই না এটা আমি অবশ্যই রাইট ক্লিক করে এখান থেকে স্প্লিট করব এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার ডিলিট করে দেব এবং যতবার ইচ্ছা করব, যেমন আমাকে এখানে আবার আরেকটু আছে আমি আবার করব, এবার আপনি আপনার পছন্দ ভিডিও এডিটিং যে কোনো এডিটিং মানে সময়ের ব্যাপার, ইজ নট লাইক আপনি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, সময় দিতে হবে, একটা ভালো ভিডিও বা মুভি করতে গেলে আপনাকে অবশ্যই এক্সট্রা টাইম স্পেন্ড করতে হবে, আপনি যত সময় নিয়ে করবেন এত নিখুঁত হবে এত ভালো হবে। আমি একটা শর্ট টাইমে দেখাতে চাচ্ছি, তবে আমি অনেক ভুল করছি বাট বেসিক কিন্তু সেম, আপনি যতবারই করবেন জিনিসটা কিন্তু এরকমই, স্প্লিট ডিলিট অ্যাড দ্যাটস ইট। সো আমি আবারও স্প্লিট করলাম আমি জায়গাটা এবং আবারও আমি ডিলিট করে দিলাম, তো আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আবার চালু এখান থেকে আবার আমি আর একটু এখান থেকে এনে যদি আমি প্লে করি, আপনারা দেখছেন এরকম আমার একটা ইউটিউব চ্যানেলের একটা প্রফেশনাল ভিউ এখানে চলে আসলো। হ্যাঁ এরকম আপনারা এইভাবে আপনাদের ভিডিওটিকে আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন, তো আমি আরও একটু ভালো প্রফেশনালভাবে দেখানোর চেষ্টা করব আরও কীভাবে প্রফেশনাল ওয়েতে আপনারা কন্টেন্ট অ্যাড করবেন এবং আরও কীভাবে ভালোভাবে আপনাদের ট্যাক্স অ্যাড করবেন এবং আরও প্রফেশনাল ওয়েতে আপনারা
একটা ভিডিও বানাতে পারেন, তো অবশ্যই আপনি যদি হাই কোয়ালিটি ভিডিও বানাতে চান, আপনাকে পরবর্তীতে আফটার ইফেক্টস এবং অ্যাডোব প্রিমিয়ার এইসব সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে। তবে ওগুলিতে যাওয়ার আগে অবশ্যই আপনি বেসিকটা এখান থেকে শিখে যেতে হবে, এবং আপনি যদি নর্মাল কোনো কিছু অ্যাড করতে চান এই সফটওয়্যারগুলি যথেষ্ট আপনার জন্য। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।